নাম না করে শোভন বৈশাখী শঙ্কুকে কটাক্ষ দক্ষিণ কলকাতা বিজেপি জেলা সভাপতি শঙ্কর শিকদারে সিপিএম এর লোকজনকে দলের বিভিন্ন পদে বসানোর অভিযোগ দলীয় কর্মীদের সঙ্গে বচসা শঙ্কর শিকদারের বিভাজনমূলক মন্তব্য দলের ক্ষতি করবে এমনই মত বৈশাখীর ঠিকই হয়েছে আমরা একবার দেখে নেব অত বেশি বোঝা ভালো না সবাই এখানে টিএমসির লোক এসে বসে এসে বসে আছে আপনি কি বলেন আপনি অমুককে অমুকের দালাল বলে দেবেন অমুককে কয়লা চোর বলে দেবেন অমুককে গরু চোর বলে দেবেন আমাদের তো অ্যালার্ট করে চলছে না সেই জন্যই বলি সব্যসাচী আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঈশান দেব রয়েছেন আমাদের সঙ্গে ঈশান যেটা দেখলাম আমরা ছবিতে যেটা চলছে যে এখানে সিপিএম এর দালাল তৃণমূলের দালাল এই ধরনের মন্তব্যগুলো করা হচ্ছে ঈশান তাহলে কি আমরা এখানে বলতে পারি কি আদি বিজেপি এবং নব্য বিজেপি যে একটা চিরকালীন দ্বন্দ্ব ছিল সেটাই আবার বারবার ঈশান দল যেটাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকানো যাচ্ছে না এক্স্যাক্টলি তাই আদি বিজেপি এবং নব্য বিজেপির দ্বন্দ্বটাই কিন্তু এক্ষেত্রেও সামনে আসলো এবং শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু এটা শঙ্কর শিকদারের প্রথম বিরূপ মন্তব্য নয় আজ থেকে দিন দশেক আগেও শঙ্কর শিকদারের ঠিক এইরকমই একটি মন্তব্য সামনে এসেছিল তিনি শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ড মানে 131 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে সেখানে বলেছিলেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর এখানে সিন্ডিকেট রাজ চালান জমি দখল করেন এখানে গুন্ডা বদমাশদের প্রশ্রয় দেন এবং তা নিয়ে কিন্তু বিজেপির মধ্যে একটি বিতর্ক তৈরি হয় যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা রাজ্য স্তরের নেতা সেখানে শঙ্কর শিকদার জেলা স্তরের নেতা না হয়ে কিভাবে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন 10 দিনের মাথায় মানে তা নিয়ে বিতর্ক হওয়ার পরেও কিন্তু শঙ্কর থামলেন না 10 দিনের মাথায় আবার প্রায় একই ধরনের মন্তব্য সামনে এলো এবং এখানে দেখা যাচ্ছে বিজেপির এক আদি কর্মী এক মহিলা কর্মী তিনি বলছেন যে সিপিএম এর কর্মীদেরকে ডেকে এনে বিজেপিতে বড় বড় পদ দেওয়া হয় একদমই এবং সেটাকে কাউন্টার করতে গিয়ে শঙ্কর শিকদার বলছেন নাম করেননি কিন্তু শঙ্কর শিকদার সেটাকে কাউন্টার করতে গিয়ে বলছেন যে কোথায় সিপিএম শুধু তৃণমূল থেকে তো সব লোক কিন্তু ঈশান কদিন আগে এই বিষয়টা মেটানোর জন্যই তো একটা সভা হলো যে সবাই তুমিও ছিলে তৃণমূলের গন্ডগোল যাই হোক সেই সভার পরেও সেই সামাল দেওয়ার চেষ্টার পরেও আবার এই ধরনের মন্তব্য একেবারেই এবং শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও এইটা নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে আমরা উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি না কারণ শঙ্কর শিকদারকে একটা সুযোগ দিচ্ছি যে তিনি যদি ভুল শুধরে নিতে পারেন এক্স্যাক্টলি এই এই জায়গা থেকেই আমরা সম্প্রীতি একটু বৈশাখীর কি রিয়াকশন আমাদের কাছে আছে তার কি প্রতিক্রিয়া শুনবো কেউ কেউ তাদের নির্বুদ্ধিতার কারণেই হোক বা রাজনৈতিক দূরদৃষ্টির না থাকার কারণেই হোক এ ধরনের মন্তব্য করছেন যেগুলো খুব লঘু তাতে তিনিও উপকৃত হচ্ছেন না দলও উপকৃত হচ্ছেন না আমরা চাইবো যে উনি নিজেকে সংশোধন করে দলীয় শৃঙ্খলা মেনে অনুশাসন মেনেই চলুন আমরা সবাই একটা টিম সবাই একটি পরিবার সেই বোধটা যতক্ষণ না আমরা গড়ে তুলব ততক্ষণ আমরা মনে হয় যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতই শক্ত করছি এতে বিজেপি দুর্বল হবে তো আশা রাখবো উনি নিজেকে আত্মসংশোধন করবেন যদি আগামী দিনে দেখা যায় যে না এরকম ভুল উনি আবারও করছেন তখন উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করবো